আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সাহিল বিডি টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আপনাকে দেখাবো যে কীভাবে আপনারা নিজেদের টাচ শো করাতে পারবেন। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আমার আঙুলটাকে ঘোরাচ্ছি স্ক্রিনের ওপর, এবং দেখতে পাচ্ছেন একটা সাদা জিনিস কিন্তু স্ক্রিনের ওপর ঘুরতেছে। দ্যাট মিন্স যে আমি যখনই স্ক্রিনে আঙুলটা ফেলবো, তার সাথে সাথে একটা সাদা জিনিস কিন্তু আঙুলটা মানে সাথে সাথে ঘুরতেছে। এটা সাধারণত দেখতে খুবই সুন্দর লাগে, এবং যারা টিউটোরিয়াল ভিডিও বানায় ইউটিউবে, আমার মতো মানে টিউটোরিয়াল বানায় ইউটিউবে, তাদেরকে বুঝাতে অনেক সুবিধা হয়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আপনাকে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের সেটিংস থেকে এই অপশনটা ওপেন করবেন। সো ফ্রেন্ডস, প্রথমে বলে নিই এই অপশনটা সব মোবাইলেই হবে, মানে সব অ্যান্ড্রয়েড মোবাইলেই এটা হবে। সো ফ্রেন্ডস, এখানে চিন্তা করা আপনার কোনো ব্যাপার নেই। সো ফ্রেন্ডস, চলেন শুরু করি, দেখে নিই যে কীভাবে আপনারা এই জিনিসটি ওপেন করবেন। সো প্রথমে আপনারা মোবাইলের যে সেটিংস অপশনটি আছে, সেটিংসে চলে যাবেন। সো আমি প্রথমে আমার মোবাইলের সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন, এখানে সবচেয়ে নিচে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে একটা ডেভেলপার অপশন দেখতে পারবেন। সো ফ্রেন্ডস, এই ডেভেলপার অপশনটা সব মোবাইলে থাকে না, আপনাকে কি করতে হবে মানে ডেভেলপার অপশনটা এনে নিতে হবে। সো কীভাবে ডেভেলপার অপশনটা আমার মোবাইলে আনবেন, এটা সম্পর্কে তো আমার একটা ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া কিনারে আই বাটনেও ক্লিক করলে আপনারা ডেভেলপার অপশন কীভাবে আনবেন সেই ভিডিওটা দেওয়া আছে আমার চ্যানেল, সেটা একবার দেখে আসতে পারেন। তারপর ডেভেলপার অপশনটা আপনারা ক্লিক করবেন। সো অনেকের মোবাইলে কিন্তু ডেভেলপার অপশনটা থাকে, আবার অনেকের মোবাইলে থাকে না, সো এনে নিতে হয়। তারপর আপনারা কিছুক্ষণ স্ক্রোল ডাউন করবেন। স্ক্রোল ডাউন করার পর এখানে শো টাচ নামে একটা অপশন আছে, সেটাতে আপনারা একটা ক্লিক করবেন, মানে ওপেন করবেন। সো দেখতে পাচ্ছেন আমি অফ করে দিলাম, কোনো টাচ এখন শো করতেছে না। এখন যদি আবার অন করি, দেখতে পাচ্ছেন একটা টাচ শো করতেছে। ওকে, সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে আমি শো টাচটা যখন ওপেন করলাম, তখন কিন্তু আমার টাচটা শো করতেছে। সো ফ্রেন্ডস, এই অপশনটা আপনারা ডেভেলপার অপশনে গিয়ে এই অপশনটা যদি ওপেন করে দেন, তাহলেই কিন্তু আপনার টাচটা শো করবে। সো ফ্রেন্ডস, খুবই দারুণ একটা কিন্তু অপশন, এবং ডেভেলপার অপশনে প্রত্যেক মোবাইলে ডেভেলপার অপশনে এই অপশনটা কিন্তু অবশ্যই থাকে। সো ফ্রেন্ডস, এই অপশনটা ওপেন করে দিলে আপনার যে টাচটা, এটা শো করবে আপনার ডিসপ্লেতে, আর যেটা দেখতে খুবই সুন্দর দেখা যায়। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার চ্যানেলে অনেক টেকনোলজি বিষয়ে ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। এবং সবগুলো ভিডিও দেখার পর যদি ভালো লাগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।